নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর দু হাজার বাইশ থেকে দেওয়া শুরু হয়েছে অথচ আপনারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তবে কিন্তু প্রতিদিনই টাকা দেওয়া হচ্ছে আজকেও কিন্তু টাকা দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা প্রমাণ দেখিয়ে দেব কোন জেলা কবে টাকা পাবে আজ কোন কোন জেলা টাকা পেল আপনি কবে টাকা পাবেন সমস্তটা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না দেখুন আমাদেরকে আমি আগে দেখিয়ে দিচ্ছি এনার দেখতে পাচ্ছেন আজকে বারোটা সাত মিনিট নাগাদ ওনার পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানে এসিএইচ ক্রেডিট ডবলি ডব্লিউবিএসসি কথাটা লেখা রয়েছে টোটাল ব্যালেন্স কত রয়েছে দেখিয়ে দিয়েছে অ্যাভেলেবেল ব্যালেন্স আর এখানে বারো এক দু হাজার তেইশ তারিখে ওনার টাকাটা ক্রেডিট হয়েছে তো টাকা ঢুকার কিছুক্ষণ বাদে এস এম এস টা এসেছে তাই সময়ের পার্থক্যটা দেখাচ্ছে আর এখানে ব্যাঙ্ক অফ বরোদা ওনার ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে এছাড়াও কিন্তু কিছুদিন আগেও টাকা ঢুকেছে এখানে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন নয় এক দু হাজার তেইশ তারিখে ঢুকেছে তারপর এনারও দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা নয় এক দু হাজার তেইশ তারিখে ঢুকেছে এছাড়াও এনার দেখতে পাচ্ছেন ন তারিখে নয় জানুয়ারি টাকা ঢুকেছে দু হাজার টাকা এখানেও বেঙ্গল কে বি কৃষক বন্ধু আরবি রবিশাসিনের টাকা ওনার ঢুকেছে ডাব্লুবিসি ছশো সাতশো টাকা লেখা রয়েছে তারপর এনারও দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা ঢুকেছিল নয় এক দু হাজার তেইশ তারিখে এছাড়াও এনারও দেখতে পাচ্ছেন দু হাজার টাকা কিন্তু এখানে ক্রেডিট হয়েছিল এখানেও কিন্তু ডব্লু বিএসি ছশো লেখা রয়েছে এছাড়াও এনারও কিন্তু দেখতে পাচ্ছেন ডব্লু বিএসি ছশো শতটা লেখা রয়েছে জি ও ডবলু বি কেবিআবি মানে বেঙ্গল কৃষক বন্ধু অভিস প্রকল্পকে বোঝানো হচ্ছে দু হাজার একশো টাকা কোনো ক্রেডিট হয়েছিল আর এই টাকাগুলো যাদের ক্রেডিট হয়েছিলো তাদের কিন্তু ট্রানজ্যাকশন স্টেটাসে হয় এডি আপলোডেড নয় ডিডি অ্যাপ্রুড নয় অ্যাকাউন্ট ভ্যালিড অথবা অ্যাকাউন্ট ইনভ্যালিড এই চারটার মতো যে কোনো একটা কিন্তু ছিল এবার বলতে পারেন অ্যাকাউন্ট ইনভ্যালিডদের টাকা দিচ্ছে কিনা দেখুন অ্যাকাউন্ট ইনভ্যালিড যারা তাদেরও কিন্তু টাকা দিচ্ছে যেমন ইনি যখন টাকা ঢোকার এস এম এসটা পাঠিয়েছিলেন উনি কিন্তু বলেছিলেন আমার অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছিল কিন্তু আজ টাকা ঢুকলো আমি কিছু করিনি তো এনার অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ওনার কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গিয়েছে সুতরাং আমাদেরও যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে তাহলে চিন্তা করার কিছু নেই আপনি আগে আপনাদের যে কৃষি অফিস আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কোনো কাগজ জমা ইচ্ছে কিনা বিভিন্ন কৃষি অফিস কিন্তু কাগজ জমা নিচ্ছিল যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল আর অনেক কৃষি অফিস বলছিলো অটোমেটিক ঠিক হয়ে যাবে কোনো কাগজ জমা দিতে হবে না তো আপনার কৃষি অফিস কী করছিল জেনে নেবেন যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে সেটা অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে কিছু সময় পরেই এবং আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন আর যদি আমাদের এডি আপলোডে ডিডি আপলোড বা অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সকলেই কিন্তু টাকা পাবেন এবার ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে অনেকেই টাকা পেয়ে যাচ্ছেন আপনি কেন টাকা পাচ্ছেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন আপনারা দেখুন আমাদেরকে আগেই বলেছি একানব্বই লক্ষ কৃষক হ্যাঁ টাকা কিন্তু ঢুকতে সময় লাগবে ধাপে ধাপে টাকা দেওয়া হবে নির্দিষ্ট লিমিট রয়েছে সেই লিমিট অনুযায়ী প্রতিদিন টাকা পাঠানো হচ্ছে এই জানুয়ারি মাসটা পুরোটাই কিন্তু টাকা দেবে টাকা দেওয়া এখনও শেষ হয়ে যায়নি সেক্ষেত্রে আপনারা আজকে বারো তারিখ এখনও পুরো মাস পড়ে রয়েছে আপনারা অপেক্ষা করে থাকুন সকলেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন কোনো চিন্তা করার কিছু নেই আর জেলাভিত্তিক টাকা দিচ্ছে না প্রতিদিনই সব জেলায় দিচ্ছে কালকেও আবার সব জেলাতেই দেবে তবে অল্প অল্প কৃষক টাকা পাবে তাই আমাদেরকে বলব অপেক্ষা করুন সকলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আপনি টাকা পেয়েছেন কি না আপনার ট্রানজ্যাকশন স্টেটাসে কী ছিল কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না